নমস্কার, গাঁওসহর জেলা খবর স্টুডিওত মই অস্মিতা গোস্বামী। 15 আগস্টৰ পূৰ্বে হ'ব ৰাজ্যৰ মন্ত্ৰীসভাৰ সম্প্ৰসাৰণ। সৰ্বাধিক 19 জনলৈ বৃদ্ধি হ'ব পাৰে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মন্ত্ৰীসভা। তেজপুৰত যোগ দিৱসৰ কাৰ্যসূচীত অংশগ্ৰহণ কৰি সাংবাদিকৰ আগত প্ৰকাশ কৰিলে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা। 15 আগস্টৰ পূৰ্বে ৰাজ্যৰ মন্ত্ৰীসভাৰ সম্প্ৰসাৰণ। এই মন্ত্ৰীসভাৰ সম্প্ৰসাৰণ এইবাৰ সৰ্বাধিক 19 জনলৈ বৃদ্ধি হ'ব পাৰে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মন্ত্ৰীসভাৰ। এই কথা উল্লেখ কৰিছে যোগ দিৱসৰ কাৰ্যসূচীত অংশগ্ৰহণ কৰি তেজপুৰত খোদ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। 15 আগস্টৰ আশে পাশে, 15 আগস্টৰ ঠিক আশে পাশে জনীয়াটো 19 জনীয়াই হ'ব লাগিব সংবিধান মতে, তাতকৈতো আৰু বাঢ়িব নোৱাৰে। গতিকে ইয়াৰ ভিতৰতে 15 আগস্টৰ ঠিক আশে পাশে জনীয়াটো 19 জনীয়াই হ'ব লাগিব সংবিধান মতে, তাতকৈতো আৰু বাঢ়িব নোৱাৰে। গতিকে ইয়াৰ ভিতৰতে তৃতীয় দিনাও জেরার সন্মুখীন হয়েছে সুনীল গগৈর পত্নী আর পুত্র। আজি ঢকুয়াখানা আরক্ষী থানায় উপস্থিত হয় পত্নী পুষ্পা গগৈ আর পুত্র সৌরভ গগৈ। দুদিন ধরে জেরার সন্মুখীন হয়েছিল দুয়ো। আজিও শীর্ষ আরক্ষী বিষয়ায় পৃথকে পৃথকে জেরা চলায় সুনীলর পত্নী আর পুত্রক। জেরার অন্তত সাময়িকভাবে আরক্ষী যাবলৈ দিলে সৌরভ গগৈ। এতিয়াও আরক্ষীর জিম্মাতে আছে অসুস্থ পুষ্পা গগৈ। ইফালে ঢকুয়াখানা কাণ্ডক লৈ আজিও ক্লুলেস লক্ষিমপুর আরক্ষী। 21টা দিনে আরক্ষী সন্ধান উলিয়াব নোৱাৰিলে সুনীল গগৈর। সুনীলর ঘরের পুখুরীত জাহাঙ্গীরর চিহ্ন মুন্ড থাকার সন্দেহ করা হয়েছে। আর এই চিহ্ন মুন্ডর সন্ধানতে আজিও সুনীলর পুখুরী সিঁচিছে SDRF আর আরক্ষী। আরক্ষীর জিম্মাতে আছে জাহাঙ্গীরর ভাতৃ জাহিদুল। কিন্তু আজি তৃতীয় দিনও সুনীল গগৈর পত্নী আর পুত্রক জেরা চলা হয়েছে। কালির দিনটা যাবলৈ দিয়া হয়েছে স্বাস্থ্য পরীক্ষার অন্তত, আর পুনের আজি 10 বজাত হাজির হওয়ার নির্দেশ দিয়ার পিছতেই আজি পুনর্বার আরক্ষী থানাত হাজির হয়েছে সুনীল গগৈর পত্নী আর পুত্র। ঢকুয়াখানা আরক্ষী থানাত উপস্থিত হয় পত্নী পুষ্পা গগৈ আর পুত্র সৌরভ গগৈ। দুদিন ধরে জেরা চলা হয়েছে, ওরেটো দিন ধরে জেরা চলার অন্তত দুইকে কালি নিশা যাবলৈ দিয়া হয়েছিল। আজিও শীর্ষ আরক্ষী বিষয়া পৃথকে পৃথকে জেরা চলাব সুনীলর পত্নী আর পুত্রক। আর পুয়ার সেয়া জেরা অব্যাহত আছে। জেরার অন্তত সাময়িকভাবে আরক্ষী যাবলৈ দিলে সৌরভ গগৈ। এতিয়াও আরক্ষীর জিম্মাতে আছে অসুস্থ পুষ্পা গগৈ। যেহেতু ক্রমাগত এনেধরনের জেরার সম্মুখীন হয়ে আছে, কিছু অসুস্থ হয়ে আছে, গতি আজি আরক্ষী থানাতে রখা হয়েছে পুষ্পা গগৈ। এফালে ঢকুয়াখানা কাণ্ডক লৈ আজিও ক্লুলেস লক্ষিমপুর আরক্ষীর কোনো ধরনের ক্লু এতালেকে লাভ করবা হওয়া নাই। যেহেতু 21টা দিন উপরি গেছে, 21টা দিনেও সুনীল গগৈর কোনো ধরনের সন্ধান ওলাব পড়া নাই আরক্ষী। সুনীল গগৈর ঘরের পুখুরীত জাহাঙ্গীরর চিহ্ন মুন্ড থাকার সন্দেহত আজি দ্বিতীয় দিনও সুনীলর পুখুরী সিঁচিছে SDRF আর আরক্ষী। যেহেতু তিনিটাক পুখুরী আছে, তিনিটা পুখুরী, কালির দিন দুটা পুখুরী সিঁচা হয়েছিল, আজিও সেই পুখুরী সিঁচা সিঁচা কার্য অব্যাহত আছে। সন্দেহ করা হয়েছে যে এই পুখুরীতে হয়তো জাহাঙ্গীরর চিহ্ন মুন্ড থাকিব পাৰে। আর এতিয়াও জাহাঙ্গীরর ভাতৃ জাহিদুল আরক্ষীর জিম্মাত আছে। এফালে ঢকুয়াখানা কাণ্ডৰ মূল অভিযুক্ত সুনীল গগৈ পলাতক ঘোষণা করা হয়েছে। সুনীল গগৈ পলাতক ঘোষণা করেছে লক্ষিমপুর আরক্ষী। 1 জুনৰ পৰা পলাতক অৱস্থাত আছে সুনীল গগৈ। সুনীল গগৈৰ সন্ধান দিওঁতালৈ পুৰস্কাৰ ঘোষণা কৰিছে আৰক্ষীয়ে। সুনীল গগৈৰ সন্ধান দিলে আৰক্ষীয়ে দিব 50,000 টকা। আৰক্ষীয়ে গোপনে ৰাখিব সুনীলৰ সন্ধান দিওঁতাৰ পৰিচয়, আৰু সুনীল গগৈ বিচাৰি উলিয়াব পৰাজনৰ পৰিচয় গোপনে ৰখা হ'ব। আৰু সন্ধান দিওঁতালৈ 50,000 টকাৰ পুৰস্কাৰ ঘোষণা কৰিছে লক্ষিমপুৰ আৰক্ষীয়ে। 1 জুনৰ পৰা সন্ধান নাই সুনীল গগৈ। পূৰ্বতে সন্দেহ কৰা হৈছিল যিটো মৃতদেহ উদ্ধাৰ কৰা হৈছিল সেইটো সুনীল গগৈ মৃতদেহ, পৰিয়ালৰ লোকে সুনীল গগৈ মৃতদেহ বুলি সেয়া চিনাক্ত কৰিছিল। কিন্তু অৱশেষত সেয়া DNA পৰীক্ষাৰ পিছত স্পষ্ট হ'ল যে সেয়া সুনীল গগৈ নহয়, জাহাঙ্গীৰ হুছেইনৰ যিগৰাকী ৰাজমিস্ত্ৰী সুনীল গগৈৰ ঘৰত আছিল তেওঁৰহে মৃতদেহ। আৰু এইখিনি মুহূৰ্তত দীপাংকৰ যিহেতু লক্ষীমপুৰত উপস্থিত আছে, প্ৰতিটো মুহূৰ্তৰ খবৰ তেওঁ জনাই আছে। দীপাংকৰ প্ৰতিটো মুহূৰ্ততে ঢকুৱাখানা কাণ্ডৰ এই যি টুইষ্ট দেখিবলৈ পোৱা গৈছে, আৰু আজিৰ দিনটোতো পুখুৰী সিঁচা হৈছে। আপোনাৰ পৰা শেহতীয়া আমি খবৰখিনি জানিব বিচাৰিছোঁ, এই মুহূৰ্তত কি কি তথ্য আপুনি লাভ কৰিছে?
নিশ্চয় রশ্মিতা চাওক সমগ্র যে ঘটনাটোর যে আমি চাঞ্চল্যকর আমি বর্ণনা ইতিমধ্যে দর্শকসল জানাই আছো, তারে মাজতে মই ডাঙর কথা এটা কব বিচারিছো যে যে পুখুরী হিসার যখন আরক্ষে নাটক রচনা করেছে সচাকই সমগ্র ঘটনাক আমি হাস্যকর আখ্যা দিছো। কারণ এই যে চাঞ্চল্যকর সুনীল কাণ্ড বলে ঘটনাটো অভিহিত করা হয়েছে সেই সমগ্র ঘটনার যগী আরক্ষীর তদন্তকারী বিষয়া এই মুহূর্তে পুখুরী হিসি আছে, সচাকই বিষয়টা হাস্যকর। তারলগে এটা কথা কব বিচারিছো যে মানসিকভাবে হেঁচা দিয়ে সুনীল পত্নীক যদরে জেরা চলাই থাকা হয়েছে, জেরা চলাইছে এখন থানার শীর্ষ পর্যায়ের যগী বিষয়া অর্থাৎ ওসি পর্যায়ের বিষয়া, খুব বিষয়টি খুব স্পর্শকাতর বলে এয়াই কইছো যে কারণ যা তিন চারিটা দিন ধরে আমি লক্ষিমপুরের সমগ্র ঘটনা দর্শকসলক জানাই আছো, কিন্তু লক্ষিমপুরের আরক্ষীর শীর্ষ এগারো কিন্তু আরক্ষী বিষয়াক কিন্তু এই মুহূর্তলেক ঢকুয়াখানা আরক্ষী থানার দেখবলে আমি সক্ষম হওয়া নাই। কেবল থানা পর্যায়ের এগারী বিষয়ায় পত্নী পুত্রক জেরা চলাই আছে, পুত্রক সাময়িকভাবে যাবলৈ দিয়া হয়েছে, তারপর পত্নীক এক প্রকার হেঁচা দিয়ে বারম্বার এই বিষয়টি উপস্থাপন করব বিচারিছে যে আরক্ষীয় যে সমগ্র কাণ্ডর কিবা নহয় কিবা ক্লু হয়তো পত্নী পুত্রের পর আরক্ষী লাভ করব পারে। কিন্তু তিনটা দিন হয়ে গেল, পুনের কোথাও যে বুধবার বৃহস্পতিবার আজি শুকুরবার, বুধবারে 10 ঘন্টা, শুকুরবারে 11 ঘন্টা, আর আজি এই মুহূর্তলেক 10 বজার বর্তমান জেরা অব্যাহত রাখিছে আরক্ষীয়। কিন্তু ওসি পর্যায়ের এগারী বিষয়া এই সমগ্র ঘটনাটুক এটাই প্রশ্ন করে বারম্বার সেই সুনীল পত্নী আর পুত্রক ভীতিগ্রস্ত করেছে যে কিবা প্রকারে সুনীলর কিবা সন্ধান পায় নাকি বা সুনীল কোথায় আছে এই ধরনের যে অভিযানের নামত পুখুরী সিজা সিচা কার্যতে অব্যাহত আছে বা সেই তদন্ত সীমানতে সীমাবদ্ধ রাখিছে লক্ষিমপুর আরক্ষীয়ে। হয় নিশ্চয় রশ্মিতা চাওক, সেই দুটা পরিঘটনা ঘটনায় আমি বর্ণনা করে আছো, কোনো নতুনত্ব নাই এই ঘটনার। কারণ যি মুহূর্তে লক্ষিমপুরের এসপি গৰাকী 18 তারিখে সদম্ভে সংবাদমেল পাতি কৈছে যে জাহাঙ্গীরের মৃতদেহ 21 লাখ টাকার একটা বীমার কথা উল্লেখ করা হয়েছিল, 5 লাখ টাকার জাহাঙ্গীর আর সুনীল গগৈর মাজত একটা লেনদেনের কথা উল্লেখ করেছিল। কিন্তু তারপর যদি চাও গুয়াহাটিলৈ গল, ডিজিপি সাক্ষাৎ করলে, সিআইডির শীর্ষ বিষয়া সাক্ষাৎ করলে, কিন্তু তারপর অতি গোপনে আহি লক্ষিমপুরের বর্তমান অধীক্ষক কার্যালয়ের ভিতরতে এসপি গৰাকীৰ বর্তমান অবস্থিতি আমি জানিব পাৰিছো। কিন্তু আচরিত বা রহস্যজনক বিষয়ভাবে এইটো বিষয়ে আমি উল্লেখ করব বিচাৰিছো যে সুনীল গগৈ এই সমগ্র কাণ্ডত আরক্ষীয় নির্বিকার হয়ে সুনীল গগৈ পলাতক আখ্যা দিছে, পুরস্কার ঘোষণার কথা উল্লেখ করেছে, বা কোনোবাই যদি সম্ভেদ দিয়ে 50,000 টাকার পুরস্কারের কথা কোয়া হয়েছে। কিন্তু আরক্ষীয় যেভাবে দাবি জানাইছে যে দাবি করেছে যে সুনীল গগৈ জিয়াই আছে, সুনীল গগৈ পলাতক হয়ে আছে আর পরিবারক হেঁচা দিয়া হয়েছে, পরিয়াল বর্তমান যগী পত্নী পুষ্পা গগৈ ক্রমে অসুস্থ হয়ে পড়েছে থানার জিম্মাত থাকার সময়সাত, ঠিক একদরে জেহেরুল যগী ব্যক্তি বা যে চরিত্র আমি দেখিছিল যে জাহাঙ্গীরের ভাতৃ, এই জেহেরুলক বর্তমান ঢকুয়াখানা আরক্ষীয় বর্তমান বন্দী করে রেখেছে, রাখিছে বা হয় এই ধরনের বিষয়ের মধ্যে কিন্তু কোনো বিষয়টুক নতুনত্ব কিন্তু আরক্ষী উদ্ভাবন করবা নাই। এক প্রকার ক্রমে যিমানে দিন বাগরিছে সিমানেই রহস্যের মধ্যে সোমাই পড়া ঘটনাটোর কিন্তু কোনো রহস্য ভেদ। দীপাঙ্কর, এটা তৃতীয় পক্ষের কথা কালি সুনীল পত্নীয়ে কৈছিল যে হয়তো সুনীল গগৈকে হত্যা করব পারে, কোনো তৃতীয় পক্ষ জড়িত হয়ে থাকবে পারে, সেই সন্দর্ভত কিবা ক্লু লাভ করা গৈছে নাকি, বা আপনি তাদের উপস্থিত হয়ে গাঁৱৰ রাইজের সাথে কথা পাতিছে বহু দূরে দূরে তাদের ঘরবোর, গতি তৃতীয় পক্ষ কোনো জড়িত হয়ে থাকবে পারে তেনে সন্দেহ যেহেতু পরিয়ালের তরফের পর কোয়া হয়েছে, গতি তাত থাকি কি অনুভব হয়েছে, তাত কোনো অন্য শক্তি জড়িত হয়ে থাকবে পারে নাকি দীপাঙ্কর? নিশ্চয় পরিয়ালের আমি পত্নীর সঙ্গে কথা পাতিছো, পুত্রর সঙ্গে কথা পাতিছো সুনীল গগৈর, আর সুনীল গগৈর ককায়েকে যাকালিও দাবি করেছিল, যাকালি রাতে একে মন্তব্য দিছে, আর আজি মই কিছু সময় পূর্বে সুনীল গগৈর পুত্রর সঙ্গে কথা পাতিছিল, পুত্রই এটা কথা স্পষ্টতারে কৈছে যে আমাক আরক্ষীয়ে কেবল এটা প্রশ্নই সুদি আছে যে দেউতা কোত আছে, স্বামী কোত আছে, অর্থাৎ সুনীল গগৈ কোত আছে। বারম্বার পত্নী পুত্র এটা কথা আরক্ষীক জানাইছে যে সুনীল গগৈক তৃতীয় পক্ষই হত্যা করেছে, জাহাঙ্গীরক যদরে খুড়াক জাহাঙ্গীরক যদরে হত্যা করা হয়েছে ঠিক একদরে পিতৃক হত্যা করে বর্তমান তৃতীয় শক্তি আত্মগোপন করেছে, সেই ধরনের বিষয়টির ফালরি কাটি লক্ষিমপুর আরক্ষীয় বর্তমান যে স্থিতিত আছে, যত আমি দেখিছো যে তদন্তকারী আরক্ষী বিষয়াগুলি আজি এই মুহূর্তে পুখুরী সিঁচি আছে, খুব লাজ লাগিছে আমার এই বিষয়ে কব লাগে, কারণ যি বিষয়টুক সমগ্র রাজ্যজুড়ি এক প্রকার চাঞ্চল্য চর্চা অব্যাহত আছে, তেনে সময়তে তদন্তকারী আরক্ষী বিষয়াগী গৈ পুখুরী সিঁচি আছে, খুব লাজ লগা বিষয়। এসপি গৰাকী সমগ্র বিষয়টির দূরত্ব অবস্থিত থাকি আছে, তারপরে লক্ষিমপুরের এটা কথাই কৈছে যে নো আপডেটস, কোনো আপডেট নাই। কিন্তু এই ধরনের বিষয়ের মাজত সুনীল গগৈক জিয়াই রাখি আরক্ষীয়ে পলাতক ঘোষণা করেছে, পত্নীক হাৰাশাস্তি করে রখা হয়েছে, কিন্তু আরক্ষীয়ে ক্লুলেজ হয়ে পড়া আরক্ষীয়ে শূন্যতে গদা ঘুরাই গোটেই ঘটনাটি বিপথে পরিচালিত যেন করব বিচারিছে, সেয়া এটা আমার অনুমান হয়েছে। ধন্যবাদ আপনার ঢকুয়াখানার পর দীপাঙ্কর জানাইছে যে বর্তমানে কোনো ধরনের তথ্য নাই, ক্লুলেজ লক্ষিমপুর আরক্ষী। ঢকুয়াখানার এই কাণ্ডর ইতিহাস আসলে কোনো নতুনত্ব নাই, যেহেতু পুখুরী সিঁচা কামতেই যেন আরক্ষী সীমাবদ্ধ, আর বর্তমান তদন্তর নামত বারম্বার সুনীলর পত্নী আর সুনীল গগৈ পত্নী আর পুত্রক বারম্বার জেরা চলাই থাকা হয়েছে, পৃথকে পৃথকে
পুষ্পা গগৈ বর্তমান অসুস্থ হয়ে পড়েছে, যেহেতু তৃতীয়টো দিন আজি, তৃতীয়টো দিনত উপর্যুপরি জেরা চলাই থকা হয়েছে, সুধি থকা হয়েছে যে আসলে সুনীল গগৈ কত আছে, যদি সুনীল গগৈর সম্ভেদ দিব পারে তেতিয়াহলে হয়তো ইমান কষ্ট সহ্য করব নাথাকিলেহেতেন। কিন্তু এতিয়া আরক্ষীর যে কাম সেয়া হয়েছে যে জেরা চলাইছে সুনীল গগৈর পত্নীর পুত্রক, আর তদন্তর নামত বা যে অভিযান চলাব লাগে জাহাঙ্গীরের যে ছিন্ন মুন্ড বিচারিবলে সেয়া কেবল পুখুরী সিঁচা কামতেই যে সীমাবদ্ধ আছে। আমি দৃশ্য দেখাইছো যে বর্তমান অসুস্থ পত্নী পুষ্পা গগৈ, সুনীল গগৈ পত্নী বর্তমান অসুস্থ হয়ে পড়েছে আর বর্তমান থানাতে এতিয়াও জেরা চলাই রখা হয়েছে। বেলে কেজরিওয়ালের জামিনত ন্যায়ালয়ের স্থগিতাদেশ, দিল্লি উচ্চ ন্যায়ালয়ের স্থগিতাদেশ দিলে দিল্লির রাউস এভিনিউ আদালতে। বৃহস্পতিবারে দিয়া কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে দিয়া রায়ত জামিনের বিরুদ্ধে উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছিল ইডি, আর ইডিয়ে দিল্লি উচ্চ ন্যায়ালয়ের অভিযোগ আনি কলে যে নিম্ন আদালতে আমার কথা নুশুনিলে, শুনানি সম্পন্ন নোহা পর্যন্ত জামিনত স্থগিতাদেশ দিলে দিল্লি উচ্চ ন্যায়ালয়ে। আজি সম্পন্ন হব আই পি এস শিলাদিত চেতিয়া আর পত্নীর অন্ত্যেষ্টিক্রিয়া, বিয়লি নবগ্রহ শ্মশানত রাজ্যিক মর্যাদার সম্পন্ন হব শেষকৃত্য। নেমকেয়ার হাসপাতালের মর্গরপরা আরক্ষীর মুখ্য কার্যালয় নিয়া হয় শিলাদিত চেতিয়ার নশর দেহ। শিলাদিত চেতিয়া শেষ শ্রদ্ধা জানায় আরক্ষী সঞ্চালক প্রধান জি পি সিং, শীর্ষ আরক্ষী বিষয়াকে ধরে সকল আরক্ষী। শেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানত উপস্থিত থাকে আই পি এস বিষয়াগীর দুই ভগ্নী। ইতিমধ্যে উলুবাড়ির বেলতলার নিজা বাসগৃহলৈ নিয়া হয় চেতিয়ার নশর দেহ। উল্লেখযোগ্য যে মঙ্গলবারে বিয়লি নিমকেয়ার হাসপাতালের কেবিনত সার্ভিস পিস্তলেরে মূরত গুলি আত্মহত্যা করেছিল আই পি এস শিলাদিত চেতিয়ায়। দুরারোগ্য কর্কট রোগত আক্রান্ত হয়ে মঙ্গলবারে মৃত্যু হয়েছিল পত্নী আগমনী বড়ার। পত্নীর মৃত্যুত মর্মাহত হয়ে আত্মহননের পথ বাছি লৈছিল আই পি এস বিষয়া তথা রাজ্যের গৃহ সচিবগৰাকীয়ে। আর আজির মুখ্য আরক্ষীর মুখ্য কার্যালয় শেষ বিদায় জানা হয়। এনেদরে শীর্ষ আরক্ষী বিষয়াসকলের ভগ্নী দুগাক ভগ্নী আহি উপস্থিত হয়। আরক্ষী মুখ্য কার্যালয়ের যে নশ্বর দেহ নিয়া হয় ঘরলৈ এবং বর্তমান শেষ শ্রদ্ধা জানা হয়েছে বিয়লি নবগ্রহ শ্মশানত শেষকৃত্য সম্পন্ন করা হব। এগারী দক্ষ আর আই পি এস বিষয়ার মৃত্যু এটা শোকস্তব্ধ সকল, আর যেহেতু ভগ্নী আয়ারল্যান্ডত আছিল আর সেইভাবে তিনটা দিন নেমকেয়ার হাসপাতালের মর্গত রখা হয়েছিল স্বামী আর পত্নীর নশ্বর দেহ। দুইগারী ভগ্নী আজি উপস্থিত হওয়ার পিছতেই বিয়লিলৈ নবগ্রহ শ্মশানত শেষকৃত্য সম্পন্ন হব শিলাদিত চেতিয়া আর পত্নীর। রাজ্যিক মর্যাদার সম্পন্ন হব শেষকৃত্য। নেমকেয়ার হাসপাতালের আজি আরক্ষীর মুখ্য কার্যালয় নিয়া হয় শিলাদিত চেতিয়ার নশ্বর দেহ। শেষ শ্রদ্ধা জানায় আরক্ষী সঞ্চালক প্রধান জি পি সিং, শীর্ষ আরক্ষী বিষয়াকে ধরে সকল আরক্ষী। আর শেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানত আই পি এস বিষয়াগী দুইগাক ভগ্নী উপস্থিত থাকে।
অসমৰ চাহ বাগিচাত পোৱা গৈছে এবিধ নতুন ভেঁকুৰৰ উপস্থিতি। শিলচৰত গৱেষকৰ দলে এটা নতুন ভেঁকুৰ চিনাক্ত কৰিছে। অসম শিলচৰ বিশ্ববিদ্যালয়ৰ মাইক্ৰবায়লজি বিভাগৰ একাংশ গৱেষকে চিনাক্ত কৰিছে এই নতুন ভেঁকুৰবিধ। বিগত দুবছৰ ধৰি চলাই থকা গৱেষণা আৰু পৰীক্ষাৰ অন্তত চাহ বাগিচা অঞ্চলত চিনাক্ত কৰিবলৈ সক্ষম হৈছে এবিধ নতুন ভেঁকুৰ। শিলচৰ বিশ্ববিদ্যালয়ৰ মাইক্ৰবায়লজি বিভাগৰ অধ্যাপক ডঃ পীয়ুষ পাণ্ডেৰ নেতৃত্বত গৱেষকৰ এটা দলে চিনাক্ত কৰিছে লিফ নেক্ৰোচিছ নামৰ এই বিশেষ ভেঁকুৰবিধ। যি বিধ ভেঁকুৰে চাহপাতৰ ওপৰৰ অংশত অনিষ্ট কৰিব পাৰে। চাহপাতৰ ওপৰ অংশত উদ্ধাৰ কৰা এইবিধ লিফ নেক্ৰোচিছ ভেঁকুৰে চাহপাতৰ ওপৰৰ অংশক ক্ষতি কৰে। এইবিধ ভেঁকুৰৰ দ্বাৰা লেচিঅ' ডিপ্ল'ডিয়া থিয়ম্ব্ৰেই নামৰ ৰোগবিধৰ সৃষ্টি হয়। উল্লেখযোগ্য যে ভাৰতত প্ৰথমবাৰলৈ ধৰা পৰিছে এই লিফ নেক্ৰোচিছ নামৰ ভেঁকুৰবিধ। চীন দেশত ইয়াৰ উপস্থিতি পূৰ্বৰে পৰা আছিল যদিও ইয়াৰ পূৰ্বে ভাৰতত ইয়াৰ উপস্থিতিৰ কোনো ধৰণৰ তথ্য পোৱা নাযায়। আৰু ইতিমধ্যে আমি জনাইছোঁ যে আজি সম্পন্ন হ'ব আই পি এছ শিলাদিত্য চেটী আৰু পত্নীৰ অন্ত্যেষ্টিক্ৰিয়া। যিহেতু আজি বিয়লি দুয়োগৰাকীৰে নৱগ্ৰহ শ্মশানত শেষকৃত্য সম্পন্ন হ'ব ৰাজ্যিক মৰ্যাদাৰে। কিন্তু এইখিনি মুহূৰ্তত শেষ শ্ৰদ্ধা নিবেদন কৰা হৈছে আৰক্ষীৰ বৰ্তমান মুখ্য কাৰ্যালয়ত। আমি পোনপটীয়াকৈ লৈ গৈছোঁ এই অনুষ্ঠানলৈ শ্ৰদ্ধাঞ্জলি। অনুষ্ঠানত উপস্থিত আছে আমাৰ সাংবাদিক উৎপল হালৈ। উৎপল, হয় চাওক, কিছু সময় পূৰ্বে নশ্বৰদেহ আহি পাইছে, দেউতাৰে নশ্বৰদেহ আহি পাইছে আৰু এই মুহূৰ্তত তেখেতৰ বাসগৃহ বিশেষকৈ হাতীগাঁৱৰ যি বশিষ্ঠপুৰ বাইলেন নম্বৰ 2 আছে, বাইলেন নম্বৰ 2 দৃশ্য দেখুৱাইছোঁ। অতীৰ্থ দৃশ্য দেখুৱাইছে যে সশস্ত্ৰ বাহিনীৰ তেখেতসকলৰ যিধৰণৰ ৰীতি নীতি আছে সকলো লোক অহা পৰিলক্ষিত হৈছে আৰু ভনীয়েক আয়াৰলেণ্ডৰ পৰা অহা ভনীয়েকৰ বাবে অপেক্ষা কৰি ৰৈছিলে। সকলোৱে জ্ঞাত আছিলে যে মঙলবাৰে নেম কেয়াৰ হস্পিটেলত যিধৰণে তেখেতে নিজৰ চাৰ্ভিচেবল হেৰে গুলিয়াই লৈছিলে, নিজকে গুলিয়াই শেষ কৰি দিছিলে, এক প্ৰকাৰ আত্মহত্যা কৰিছিলে নিজৰ পত্নীৰ প্ৰেমৰ বাবে। আৰু এই মুহূৰ্তত তেখেতৰ দুয়োখনকৈ চিতা সাজু কৰা হৈছে আৰু এই মুহূৰ্তত দেখুৱাইছোঁ যে যিধৰণৰ ৰীতি নীতি থাকে অসমীয়া, সেই ৰীতি নীতিসমূহ এনেধৰণে কাম কাজ কৰা পৰিলক্ষিত হৈছে। এয়া হৈছে তেখেতৰ বাসগৃহৰ পৰিৱেশ। এই মুহূৰ্তত অতীত দেখুৱাইছে যে ভনীয়েক আয়াৰলেণ্ডৰ পৰা আহিছে, পৰিয়ালৰ লোকসকল আছে আৰু এয়া হৈছে মহানগৰীৰ বশিষ্ঠপুৰ বাইলেনটোৰ দৃশ্য। আৰু কিছু সময় পূৰ্বে দুয়োটা নশ্বৰদেহ স্বৰ্গৰথত লৈ অহা হৈছে আৰু স্বৰ্গৰথৰ দৃশ্য দেখুৱাব যে এয়া হৈছে তাৰ ভিতৰত কাম কাজ কৰি থকা। আৰু এইখন হৈছে শিলাদিত্য চেতিয়াৰ বাহনখন, এইবাৰ শিলাদিত্য চেতিয়াৰ নশ্বৰদেহ আছে আৰু পিছফালে আন এখন বাহন আছে অতীত দেখুৱাব। পিছফালে থকা বাহনখনৰ পত্নী অৰুণিমা বৰাৰ আৰু নশ্বৰদেহ আছে। এই মুহূৰ্তত দেখুৱাইছে ইয়াতে পত্নীগৰাকীৰ নশ্বৰদেহ এই বাহনখনত আছে আৰু আগৰ বাহনখনত যদি চোৱা যায় স্বামীগৰাকীৰ নশ্বৰদেহ থকা আছে। আৰু কিছু সময়ৰ পিছতে ইয়াতে তেখেতৰ ইয়াতে নমাই যিধৰণৰ কাম কাজখিনি থাকে, ৰীতি নীতি থাকে, সেই ৰীতি নীতিৰে তেখেতক শেষবাৰৰ বাবে সকলোৱে চাব বা বিদায় দিয়াৰ বাবে এনেদৰে সকলোৱে লগ লগা পৰিলক্ষিত হৈছিলে। আৰক্ষীৰ যিধৰণৰ সমৰ সজ্জা থাকে, আছাম পুলিচৰ বিশেষ বেটেলিয়ান গোটে তেখেতক শেষ নিশ্বাসৰ বাবে এই মুহূৰ্তত মৃতদেহ নমাই থকা হৈছে আৰু সতীৰ্থ দেখুৱাই আছে। আমি নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট দৰ্শকসকলক পোনপটীয়াকৈ দেখুৱাইছোঁ যে এই মুহূৰ্তত বাহনখনৰ পৰা নশ্বৰদেহ নমাই থকা পৰিলক্ষিত হৈছে আৰু দেখুৱাইছে। আৰু এই মুহূৰ্তত আমি কিছু পিছুৱাই সেই দৃশ্য দেখুৱাইছোঁ যে এই মুহূৰ্তত নশ্বৰদেহটো নমাই থকা হৈছে বাহনৰ পৰা। আৰু এইটো হৈছে শিলাদিত্য চেতিয়াৰ। আৰু শিলাদিত্য চেতিয়াৰ যদি কথা ক'বলৈ যাওঁ, গৃহ বিভাগত কৰ্মৰত আছিলে, এগৰাকী দক্ষ আই পি এছ বিষয়া আছিলে, 2009 চনৰ আই পি এছ বিষয়া আছিলে। তেখেতে যদি চোৱা যায় কৰ্মসূত্ৰে বিশেষকৈ বৰপেটা, তিনিচুকীয়া, ধুবুৰী বিভিন্ন স্থানত, অসমৰ শদিয়াৰ পৰা ধুবুৰীলৈকে প্ৰায় সংখ্যক স্থানত তেখেতে এছ পি হিচাপে দায়িত্বত আছিলে, অৰ্থাৎ আৰক্ষী অধীক্ষককে ধৰি কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ বিভাগত দায়িত্বত থাকি কাম সকলো কৰিছিলে। আৰু এই মুহূৰ্তত সতীৰ্থই দেখুৱাইছে পোনপটীয়াকৈ যে নশ্বৰদেহ নামি থকা হৈছে আৰু নশ্বৰদেহ নমাই তেওঁৰ বাসগৃহৰ চোতালত যিধৰণে ৰীতি নীতিৰ বাবে সাজু কৰিছে, সেই সাজু কৰা পৰম্পৰা অনুসৰি অসম আৰক্ষীৰ বিশেষ জোৱানসকলে তেওঁক শেষ নশ্বৰদেহ লৈ গৈ আছে আৰু ভনীয়েকৰ বাবে দুটা দিনৰ বাবে ৰৈছিলে। এই মুহূৰ্তত ট্ৰেফিক ডি চি পি আহি উপস্থিত হৈছে, ডি চি পি আহি উপস্থিত হৈছে, এ ডি চি পি আহিছে আৰু জিলা প্ৰশাসনৰ ফালৰ পৰাও যিসকল লোক আছে তেখেতসকলে আহি ইয়াতে শেষ বিদায় দিবৰ বাবে দেখিবলৈ পোৱা গৈছে। আৰু এয়া হৈছে মহানগৰীৰ বশিষ্ঠপুৰ বাইলেন 2 অৰ্থাৎ বশিষ্ঠপুৰ উপপথটোৰ দৃশ্য। আৰু উপপথটোত এনেদৰে পূৰ্বৰ কামৰূপ মেট্ৰ'ৰ ডি চি আমি এই মুহূৰ্তত দেখিছোঁ তেখেত ইয়াতে উপস্থিত আছে আৰু সমান্তৰালভাৱে আন কেইবাটাও বিভাগীয় দায়িত্বত থকা গুৰুত্বপূৰ্ণ বিষয়বোৰ থকা চৰকাৰ প্ৰশাসনৰ লোক আহি উপস্থিত হৈছে আৰু সেই বিদায়ৰ বাবে সকলোৱে অশ্ৰু অঞ্জলিৰে বিদায় দিয়া পৰিলক্ষিত হৈছিলে।
মানে উল্লেখ করেছিল যে 2009 চনত এখেতে আই পি এছ পাইছিলে শিলাদিত্য, আৰু মঙলবাৰে সন্ধ্যাৰ ভাগতে পত্নী যেতিয়া ঢুকাইছিলে তাৰে 10 মিনিট বা 20 মিনিট পিছতে এন এম কে আৰ হস্পিটেলতে নিজৰ ছাৰ্ভিচ লিভাৰবাৰে গুলিয়াই নিজকে আত্মহত্যা কৰিছিলে। আৰু সেই সময়ত কৈছিলে যে 10 মিনিট সময় মই প্ৰাৰ্থনা কৰিম, সেই স্থান মুকলি কৰি দিয়ক বুলি কৈছিলে। আৰু গৃহ বিভাগৰ দায়িত্ব দিছিলে, গৃহ বিভাগৰ দায়িত্বত সময়তে সকলো কাম কাজ কৰিছিলে। আমি তেখেতে বিৱৰণ উল্লেখ কৰিছোঁ যে পূৰ্বে বৰপেটা হওক বা ধুবুৰী হওক, তিনিচুকীয়া হওক, জিলা আৰক্ষী অধিকাৰী হিচাপে কৰ্মৰত হৈছিলে। আৰু শেহতীয়াভাৱে যদি চোৱা যায় অসম চৰকাৰ মুখ্যমন্ত্ৰী গৃহ দপ্তৰৰ নিচিনা এটা উচ্চ স্থানত থাকি তেখেতে কৰ্তব্য সম্পাদিত কৰা পৰিলক্ষিত হৈছিলে। আৰু দুয়োগৰাকীৰে যি মৃতদেহ নশ্বৰদেহ কফিনত ভৰাই ৰখা হৈছে, বিগত মঙলবাৰৰ পৰাই নেম কেয়াৰ হস্পিটেলৰ যি আই চি ইউ আছে, মৰণোত্তৰ মৰ্গ আছে, মৰ্গৰ ভিতৰত ৰখা হৈছিলে। আৰু সতীৰ্থ দেখুৱাইছে এই দৃশ্য নিশ্চয়কৈ। আৰু আমি পোনপটীয়া সম্প্ৰচাৰ অব্যাহত ৰাখিছোঁ। শিলাদিত্য চেতিয়াৰ বাসগৃহৰ পৰা যিটো ভগ্নীৰ বাবে অপেক্ষাৰত আছিল, তিনিটা দিন নেম কেয়াৰ মৰ্গত আছিল দুয়োগৰাকীৰে নশ্বৰ দেহ। আৰু আজি হয় আৰু আজি বৰ্তমান অসম আৰক্ষীৰ পৰা সেই বিদায়ৰ বাবে এনেদৰে তেখেতসকলে সাজু হৈছে আৰু সেই বিদায় দি থকা পৰিলক্ষিত হৈছে। আৰু পৰিয়ালৰ লোকসকল আছে, আমি ইয়াতে বহুকেইজন ব্যক্তিক দেখিছোঁ, চৰকাৰ প্ৰশাসনৰ ফালৰ পৰা হওক, জিলা প্ৰশাসনৰ ফালৰ পৰা হওক, আৰক্ষী বিষয়াৰ ফালৰ পৰাই হওক। এই মুহূৰ্তত স্বামী শিলাদিত্য চেতিয়াৰ মৃতদেহ বাহনৰ পৰা নমাই দিয়া হৈছে আৰু আনখন বাহনখনো দেখুৱাম, সতীৰ্থ দেখুৱাব আনখন বাহন। এই বাহনখনত যদি চোৱা যায় এই মুহূৰ্তত পত্নীগৰাকীৰ মৃতদেহ এই বাহনখনতে আছে। কিছু সময় পিছত এই নশ্বৰদেহটো সেই স্থানত সজাই দিয়াৰ পিছতে এই মৃতদেহটো নমাই দিয়া হ'ব। আৰু আমি পোনপটীয়াকৈ দেখুৱাই আছোঁ বৈশিষ্ট্যটোৰ বাইলেনটোৰ দৃশ্য। আৰু ইয়াতে বিচাৰ কিছু সময়ৰ পিছত আৰক্ষীৰো বহুকেইজন উচ্চপদস্থ বিষয়া অহা পৰিলক্ষিত হৈছিলে আৰু নশ্বৰদেহ নমাই লৈ যোৱা পৰিলক্ষিত হৈছে। নিশ্চয়কৈ শিলাদিত্য চেতিয়াৰ বশিষ্ঠপুৰৰ বাইলেনটোৰ পৰা ইয়াৰ পোনপটীয়া সম্প্ৰচাৰ। যিহেতু আজি তেওঁক শেষ শ্ৰদ্ধা জনোৱা হৈছে সাময়িক কাৰ্যৰে, আজি আই পি এছ বিষয়া আৰু পত্নী আগমণী বৰবৰুৱাৰ অন্ত্যেষ্টক্ৰিয়া সম্পন্ন হ'ব বিয়লিলৈ নৱগ্ৰহ শ্মশানত। কিন্তু তাৰ পূৰ্বে উলুবাৰীৰ মুখ্য কাৰ্যালয়লৈ নিয়া হৈছিল শিলাদিত্য চেতিয়াৰ নশ্বৰদেহ। তাত তেওঁলৈ শেষ বিদায় জনোৱা হ'ল আৰু তাৰ বৰ্তমান তেওঁ বাসগৃহলৈ লৈ যোৱা হৈছে স্বামী স্ত্ৰী দুয়োৰে নশ্বৰদেহ। আৰু যিসমূহ ৰীতি নীতি আছে বা শ্মশানলৈ নিয়াৰ পূৰ্বে যেনেধৰণৰ নীতি নিয়ম আছে সেইসমূহ সম্পন্ন হ'ব বাসগৃহত। আৰু তাৰপিছতেই ভগ্নীৰ উপস্থিতিত আজি শেষকৃত্য সম্পন্ন হ'ব নৱগ্ৰহ শ্মশানত শিলাদিত্য চেতিয়া আৰু পত্নী আগমণী বৰবৰুৱাৰ। কাইলৈ মহা অম্বুবাচী, শনিবাৰে পুৱা 8:43 হ'ব অম্বুবাচীৰ প্ৰবৃত্তি। কাইলৈৰ পৰা সম্পূৰ্ণৰূপে বন্ধ থাকিব মন্দিৰৰ দুৱাৰ। 26 জুনৰ নিত্য পূজাৰ পিছত ভক্তৰ বাবে খুলি দিয়া হ'ব কামাখ্যাৰ দুৱাৰ। উখল মাখল লীলাচলৰ বুকুলৈ সোঁত বৈছে দেশ বিদেশৰ বিভিন্ন প্ৰান্তৰ সাধু সন্ন্যাসীৰ। অম্বুবাচীক লৈ সাজু হৈ পৰিছে আৰক্ষী প্ৰশাসনো। এইবাৰ অম্বুবাচীত নাথাকিব কোনো ধৰণৰ ভি আই পি পাছ। সাধাৰণ দৰ্শনাৰ্থীৰ দৰেই মন্দিৰ দৰ্শন কৰিব লাগিব ভি আই পিয়েও। সন্ধিয়া 8 বজাত বন্ধ কৰি দিয়া হ'ব পাণ্ডুঘাটৰ পৰা অহা পথ। 25 জুনৰ নিশা 9:07 অম্বুবাচীৰ হ'ব নিবৃত্তি। কাইলৈ মহা অম্বুবাচী, তাৰ বাবে উখল মাখল এতিয়া নীলাচলৰ বুকু। কাইলৈ পুৱা 8:43 হ'ব অম্বুবাচীৰ প্ৰবৃত্তি, অৰ্থাৎ কাইলৈৰ পৰা মন্দিৰৰ দুৱাৰ সম্পূৰ্ণৰূপে বন্ধ থাকিব। ইতিমধ্যে দেশ বিদেশৰ ভক্তপ্ৰাণ ৰাইজৰ আগমন ঘটিছে মা কামাখ্যাৰ আশীষ ল'বলৈ। 26 জুনৰ নিত্য পূজাৰ পিছত ভক্তৰ বাবে কামাখ্যাৰ দুৱাৰ খুলি দিয়া হ'ব। তাৰপিছত এই ভক্তসকলে কামাখ্যা দৰ্শন কৰিব পাৰিব। কিন্তু কাইলৈ পুৱাৰ ভাগৰ পৰা অম্বুবাচী আৰম্ভ হ'ব আৰু এনেধৰণে অম্বুবাচীৰ বাবে বিভিন্ন সাধু সন্ন্যাসীৰ আগমন ঘটিছে। এইটো মাই থান ষ্টিল নহয়। অঁ, ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে। স্ট্ৰং মানে মাই থান ষ্টিল।